Welcome back to another video. বন্ধুরা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কথা বলবো Amazon কোম্পানির সাথে তোমরা কিভাবে যুক্ত হয়ে চাকরি করতে পারো, ভালো একটা বেতনে চাকরি করতে পারো, বাড়িতে বসে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম চাকরি তোমরা Amazon এর সাথে হাত মিলিয়ে কিভাবে করতে পারো, কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা দরকার, সেই সব নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো যারা যারা ইন্টারেস্টেড হয়েছে, যারা Amazon এর সাথে যুক্ত হয়ে ওয়ার্ক ফ্রম হোম হিসেবে কিন্তু একটা ভালো স্যালারি চাকরি করতে চাইছো, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো আর অবশ্যই ডিসক্রিপশন বক্স কিন্তু ফলো করতে পারো। ভিডিও শুরু করার আগে গাইস তোমাদেরকে আমি জানাতে চাই যে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে, গিয়ে একবার জয়েন হয়ে যাও, কারণ ওখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি আপডেট কিন্তু প্রত্যেক দিন কিন্তু দিতে থাকি। তো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও, কীভাবে জয়েন করবে সেটা আমি দেখিয়ে দিই। টেলিগ্রামে আসবে, এসে যখনই তোমরা বঙ্গ হেল্পার সার্চ করবে গাইস, যখনই পুরোপুরি বঙ্গ হেল্পার সার্চ করে ফার্স্টেই দেখতে পারবে 1918টা সাবস্ক্রাইবার আছে এই মুহূর্তে বঙ্গ হেল্পার টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে যখনই ক্লিক করবে জাস্ট তোমাদেরকে এসে এখানে জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যেতে হবে। তো গাইজ তোমাদেরকে আমি জাস্টে জানতে চাই যে ডিসক্রিপশন বক্সে অ্যামাজনের অ্যাপ্লাই যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেওয়া থাকবে, সেটা যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পোস্ট বা আর্টিকেল তোমাদের সামনে চলে আসবে, যেখানে লেখা থাকবে অ্যামাজন রিক্রুটমেন্ট 2022 বলে লেখা থাকবে, যেখানে এই অ্যামাজনের ওয়ার্ক ফ্রম হোম চাকরি নিয়ে সমস্ত বিস্তারিত সম্পর্কে সমস্ত কিছু লেখা থাকবে। ঠিক আছে, তোমরা একবার চেক আউট করে নিও। গাইজ দেখো, এই যে জব পোস্টিংটা হচ্ছে বা জবের যে রিক্রুটমেন্টটা প্রকাশিত করে সেটা কিন্তু যে জব রোলের জন্য প্রকাশিত করে সেটার নাম হচ্ছে ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ওয়েস্ট বেঙ্গল লোকেশনের জন্য। তাই জন্যই আমি তোমাদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশনের জন্য কিন্তু VCS পদে তোমাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে, অর্থাৎ ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে তোমাদের নেওয়া হচ্ছে। এখানে তোমাদের কী কাজ করতে হবে সেটা এখানে লিখে দেওয়া রয়েছে, জব ডিসক্রিপশন বলে এখানে লিখে দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে, যেটা মেন কথা এখানে বলে দেওয়া রয়েছে, যে একটা কাস্টমারের অর্ডার দেওয়া থেকে শুরু করে অথবা অর্ডার রিসিভ হওয়ার পরে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেই প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করতে হবে, তাদেরকে গাইড করতে হবে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। যে কোনো প্রবলেম হতে পারে বা তোমাদের অর্ডার করার আগেও সেই প্রবলেম তাদের সামনে আসতে পারে, সেই প্রবলেমগুলো তোমাদের সলভ করতে হবে ভায়া চ্যাট, ভায়া ফোন অথবা ভায়া মেল, অথবা তোমাদের হচ্ছে ধরো তোমাদের ডেলিভারি একটা কাস্টমারের হয়ে গেলো, তারপর সেই ডেলিভারি নিয়ে সেই কাস্টমারটা কোনো প্রবলেম ফেস করলো সেটার কিন্তু একটা সলভ বা সলিউশন তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে ভায়া চ্যাট, ভায়া ফোন অথবা ভায়া মেল, তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, এটা তোমাদের কিন্তু এখানে কাজ হবে। ঠিক আছে, তারপর দেখো কী কী কাজ নলেজ চা হয়েছে এখানে গাইজ। এখানে নলেজ বলা হচ্ছে দেখো এক্সিলেন্ট কমিউনিকেশান স্কিল। হ্যাঁ গাইজ, এখানে তোমাদের কিন্তু খুব ভালো একটা কমিউনিকেশান স্কিল দরকার পড়বে, বাংলা হিন্দি ইংলিশ তিনটেতেই দরকার পড়বে, লোকাল ল্যাঙ্গুয়েজে বেশি ভালো হতে হবে, আর অবশ্যই যদি ইংলিশে ভালো হও তোমরা তাহলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তোমরা কিন্তু পেতে পারো। তারপর দেখো এবিলিটি টু কমিউনিকেট কারেক্টলি অ্যান্ড ক্লিয়ারলি উইথ অল কাস্টমার্স, অর্থাৎ কাস্টমারদের সাথে যে কথা বলার ধরন সেটা তোমাদের ভালো থাকতে হবে আর ক্লিয়ার স্পষ্ট ভাষায় তোমাদের কথা বলতে জানতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারো। এক্সিলেন্ট ডকুমেন্টেশন স্কিল, গুড কম্প্রিহেনশন স্কিল, এবিলিটি টু কনসেন্ট্রেট, ফলো কাস্টমার ইস্যুস উইথ ডিস্ট্র্যাকশন টু রিজলিউশন। অর্থাৎ গাইজ এখানে বলা হচ্ছে কাস্টমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা তোমাদেরকে ভালোভাবে শুনতে হবে, ভালোভাবে শুনে তার কোনো সলিউশন তোমাদের বের করতে হবে, অর্থাৎ কনসেন্ট্রেশন খুব ভালো করে রাখতে হবে, সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। আর তারপরে বলা হচ্ছে গাইজ গুড কম্পোজিশন স্কিল, এখানে চা হয়েছে গ্রামাটিক্যালি তোমাদের কারেক্ট হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো, অর্থাৎ ইংলিশে তোমাদের মেনলি ভালো হতে হবে একটুখানি। ঠিক আছে, কারণ তোমাদের এখানে চ্যাট অর্থাৎ চ্যাটিংয়ের তোমরা গাইড করতে পারো, অথবা ফোনেও কথা হতে পারে তোমাদের, অথবা মেলও কথা বলতে হতে পারে। কম্পিউটারে কী কী নলেজ লাগবে দেখো গাইজ এখানে বলে দেওয়া রয়েছে, অবশ্যই তোমাদের একটা ডেস্কটপ কম্পিউটার সিস্টেম তোমাদের চালানো জানতে হবে, সাথে তোমাদের উইন্ডোজ XP, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট ওয়ার্ড, ইন্টারনেট এক্সপ্লোরার, এক্সেল, এগুলো তোমাদের কিন্তু বেশি একটা জানতে হবে, অ্যাডভান্স লেভেলে না জানলেও তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর গাইজ বলা যেতে হবে এক্সিলেন্ট টাইপিং স্কিল, তোমাদের টাইপিং স্পিড কিন্তু তোমাদের খুব ভালো হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, মোটামুটি 25 WPM তোমাদের এখানে স্পিড হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সাথে সাথে এখন বলা হয়েছে দেখো ডিমনস্ট্রেটেন্স অ্যান্ড এবিলিটি টু সাকসেসফুলি নেভিগেট ওয়েবসাইট, তারপর দেখো এবিলিটি টু সাকসেসফুলি অ্যাডাপ্ট টু চেঞ্জেস ইন দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে বলা যে তোমাদের কিন্তু একটা সাকসেসফুলি যে কাজগুলো সেগুলো কমপ্লিট করার একটা দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হবে, কাজ যতক্ষণ না শেষ হবে সেরকম স্কিল এখানে চাওয়া হয়েছে। কিছু কাস্টমার ফোকাস হিসেবেও কিছু পয়েন্ট বলে দেওয়া হয়েছে, একবার পড়ে নিও নাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে।
তারপর দেখো এখানে বেসিক কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি এখানে 22,000 টাকা, সাথে ইএফ ইএসআই এগুলো কিন্তু এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে। আর একটা কথা তোমাদের এখানে বলতে, এখানেও কিন্তু তোমাদের 8 ঘন্টা ডিউটি হবে, তোমাদের ওয়ার্ক ফ্রম হোমও তোমরা কিন্তু এখানে পেতে পারো, শিওর নয় বাট ওয়ার্ক ফ্রম হোমও তোমরা এখানে পেতে পারো, অফিসও পেতে পারো, তোমাদের কাছে অপশন থাকতে পারে ঠিক আছে কাজ করার। আর সবথেকে যেটা বড় কথা, তোমাদের কিন্তু এখানে শিফটিং ডিউটিও করতে হতে পারে, মেয়েদের হয়তো শিফটিং ডিউটি থাকবে না, নাইট ডিউটি থাকবে না, বাট ছেলেদের নাইট ডিউটিও থাকতে হতে পারে ঠিক আছে। তো কীভাবে আবেদন করবে গাইস, একদম লাস্টে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ার বলে একটা অপশান, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই তোমরা ক্লিক করবে অ্যামাজন জবসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, যেখান থেকে কিন্তু ডিরেক্টলি তোমরা অ্যামাজনে এই জবটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যদি মাত্র 15 দিনের মধ্যে শুধুমাত্র ফ্রি অফ কস্টে বাড়িতে বসে পরীক্ষা দিয়ে, অনলাইনে পরীক্ষা দিয়ে তোমরা যদি ওয়ার্ক ফ্রম হোম হোক অথবা তোমাদের ওয়ার্ক ফ্রম অফিস হোক, সেরকম পেটিএম, বিসলেরি, ক্রিয়েট, মিশো, এয়ারটেলের মতো বড় বড় কোম্পানিতে জব পেতে যাও, তাহলে তোমাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি রয়েছে, যেটা হচ্ছে রিলেভেল বাই আর্ন একাডেমি তোমাদের কিন্তু প্রোভাইড করছে, যেখানে তোমরা ফ্রি অফ কস্টে পরীক্ষা দিয়ে কিন্তু এরকম বড় বড় কোম্পানিতে জব পেতে পারো শুধুমাত্র মাত্র 15 দিনের মধ্যে। এখানে তোমাদের কোনো এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে না, মানে তোমরা মাধ্যমিক পাশেও তোমরা এই পরীক্ষা দিয়ে দিতে পারো, উচ্চ মাধ্যমিক পাশ হলেও করতে পারো, গ্র্যাজুয়েশন পাশ হলেও করতে পারো, শুধুমাত্র পরীক্ষায় পাশ করলে তোমরা কিন্তু এখানে চাকরি পেতে পারো। কী প্রসিডিউর রয়েছে, কী কী রয়েছে, সমস্ত ডিটেল তোমাদের একটু জানিয়ে দিচ্ছি, আর বাদবাকিটা তোমাদের ডিসক্রিপশন বক্সে পুরো ভালোভাবে একটা লিঙ্ক, ভিডিও ভালোভাবে বানানোর একটা লিঙ্ক, ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, সেটা গিয়ে আবার চেক আউট করে নিও। তো গেট হায়ার্ডে অপশানে ক্লিক করবে, ডিসক্রিপশন বক্সে রিলেভেলের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, এখানে আসার পর দেখতে হবে গাইস বিজনেস ডেভেলপমেন্ট অর্থাৎ সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে যারা যেতে চাইছো তাদের জন্য এই টেস্টগুলো রয়েছে, আর যারা টেকনিক্যাল লাইনে অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তাদের জন্য কিন্তু এখানে টেস্ট রয়েছে। তো বুক ইউর ফ্রি স্লটে ক্লিক করে অবশ্যই তোমরা এখানে সাইন আপ কমপ্লিট করে নিও, সাইন আপ কমপ্লিট করে নিয়ে অর্থাৎ সাইন আপ মানে নিজস্ব একটা অ্যাকাউন্ট খুলে নিও, খোলার পরে তোমরা কিন্তু অনায়াসে এই চাকরির পরীক্ষাগুলো দিতে পারবে, দিয়ে তোমরা কিন্তু এরকম বড় বড় কোম্পানিতে গাইস তোমরা কিন্তু জব পেতে পারো, বিসলেরি, পেটিএম, মিশোর মতো বড় বড় কোম্পানিতে। খুব ভালো একটা অপরচুনিটি, তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো, ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে, একবার গিয়ে চেক আউট করো। আর একটা কথা বলতে চাইছি, এখানে কিন্তু তোমাদের কোনো টাকা পে করতে কিন্তু হচ্ছে না, এক টাকাও তোমাদের পে করতে হবে না, যদি কেউ টাকা চায় অবশ্যই তাদের কিন্তু টাকা দেবে না, প্রোভাইড করবে না। তো এখানে আসার পর দেখতে হচ্ছে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান, এই অ্যাপ্লাই নাও বলে অপশানে তোমাদের গাইস ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে হবে তোমাদের সামনে কিন্তু আর একটা পেজ চলে আসবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কিন্তু অবশ্যই অ্যামাজন জবসে নিজস্ব একটা অ্যাকাউন্ট আগে বানিয়ে রাখতে হবে, মানে অর্থাৎ একটা লগ ইন, একটা অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে একটা তোমাদের একটা অ্যাকাউন্ট বানিয়ে রাখতে হবে অ্যামাজন জবসে, তারপর তোমাদের কিন্তু এখানে ফার্দার প্রসিডিউর কমপ্লিট করতে হবে। যখনই তোমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করো তোমাদের সামনে এরকম একটা ফর্ম আসবে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে ফার্স্টেই তোমাদের যে সিভিটা থাকবে অর্থাৎ রিজিউমটা থাকবে সেই রিজিউমটা আপলোড করতে কথা বলা হচ্ছে। তো কীভাবে আপলোড করবে, এই ব্রাউজ ডিভাইসে ক্লিক করে তোমরা ফার্দার প্রসিডিউরটা কমপ্লিট করতে পারবে, রিজিউমটা আপলোড করতে পারবে। রিজিউমটা আপলোড করার পর তোমাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান চেয়েছে, যেখানে তোমাদের নিজস্ব কিছু ইনফরমেশান ডিটেল দিতে হবে, তারপর জেনারেল কোশ্চেন কিছু জিজ্ঞাসা করা হবে, ওয়ার্ক হিস্টোরি অ্যান্ড স্কিল, আগে কোনো কাজ করেছো কি করনি, এডুকেশনের ডিটেল তোমাদের দিতে হবে, ওয়ার্ক এলিজিবিলিটি অ্যাকনলেজমেন্ট, লাস্টে হচ্ছে তোমাদের এখানে কিছু বলা হয়েছে ভলেন্টারি ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি, সেলফ আইডেন্টিফিকেশান, সেলফ আইডেন্টিফিকেশান হিসেবে তোমরা কী দিতে চাই সেটা এখানে দেবে, ভলেন্টারি সেলফ আইডেন্টিফিকেশান অফ মিলিটারি স্টেটাস, লাস্টে হচ্ছে রিভিউ সাবমিট বলে অপশান একটা রয়েছে, সেটাই ক্লিক করে তোমাদের কিন্তু পুরো ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে কমপ্লিট করতে হবে। যদি তোমাদের কোনো ইস্যু হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিয়ে দিও, আমি পরবর্তী ভিডিওতে পুরো অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে আবেদন পদ্ধতি রয়েছে পুরো সেটা নিয়ে একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে। তো তারপর এটা যখনই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে নেবে তোমাদের ডিটেল রিজিউম সমস্ত কিন্তু অ্যামাজনের ডিরেক্টলি এইচআরদের কাছে চলে যাবে, তো তোমাদের চান্সেসও বেশি থাকবে তোমাদের কাছে কল আসার, কল সেভাবে আসে না, মেলের মধ্যে তোমাদের কিন্তু একটা অপরচুনিটি বা অফার লেটার পাঠানো হতে পারে বা তোমাদের ইন্টারভিউ ডাকা হতে পারে। ওকে, আজকের জন্য ভিডিওটি গাইস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।